আমি আগে করিয়ে নিই বাবু। জি আমি অবশ্যই আর্নিং এর জন্য এসেছি, কিন্তু সেটা কখনোই আমি চাইবো না আমার কাজের জন্য আমার পরিবারের কারোর মনে কোনো রকম দুঃখ দিতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে স্যাটারডে, এখন সকালবেলায় চা করে নিলাম। তো আজকে বানিয়েছি দুধ চা, তো দুধ চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো, আর কিছু মানে ব্রেকফাস্টও করব না, সে কারণে দেখতেই পাচ্ছ বেশি করে বিস্কিট নিয়ে নিয়েছি। তো আমি আর মা খাবো আর কি। তো কালকে দুধ ছিল, তো সেই দুধে চা করে নিয়েছি, তো খুব একটা জলও কিন্তু দিইনি, বলতে গেলে গাঢ় দুধের চা। তো এই চা বিস্কিট খেলে আশা করি আর কিছু না খেলেও মনে হয় অসুবিধে হবে না, ব্রেকফাস্ট ছোটো করে ব্রেকফাস্ট তো হয়েই গেল। তাহলে চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আর আজকের ব্লগটা কিন্তু পুরো দেখবে, একটু স্কিপ করবে না, তো পুরো লাস্ট অব্দি ব্লগটা দেখবে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সাথে অবশ্য করি বেল আইকনটা ক্লিক করবে। তাহলে দেখতে থাকো। তো এখানে গোপাল রাগ করেছে, বাবার সাথে ভিডিও কলে করবে, বাবাকে দেখবে, তাই তো? হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি হাসছি কারণ আমার ছেলে আমাকে সকাল থেকে জ্বালাচ্ছে, ঘুম থেকে ওঠা থেকে জ্বালাচ্ছে, কি আর করব, খাচ্ছে না, কিছুতেই খাবে না। ওর বাবাকে ভিডিও কলে চাইছে, এবার ভিডিও কল করতে পারছে না, বাবা খুব বিজি এখন, মানে এতটাই বিজি আছে বলছে আমি এখন ভিডিও কল করতেই পারছি না, তো আমাকে এখন ডিস্টার্ব করো না। তো কী করবো বলো, তো এই জন্য আর কি আর খাওয়াতে পারছি না, আর মাঝে মাঝে মাথাটা গরম হয়ে যাচ্ছে রাগের ঠেলায়। হ্যাঁ বাবা দাঁড়া, যে এখন এখন বলছে যে ছানা দিয়ে ভাত খাবে, মানে পনির দিয়ে ভাত খাবে, সেই জন্য মাকে পাঠালাম যে পনিরটা নিয়ে আসো, আমাদের পাশেই পাওয়া যায়। তো পনিরটা নিয়ে আসার পরে বাবু দাঁড়া ওকে ঠিকঠাক করে নি, পরে আমি তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? সো হ্যালো এভরিওয়ান, তো তখন ব্লগটা স্টার্ট করতে গেছি কিন্তু পারিনি, তো এখন আবার আসলাম কথা বলার জন্য, তোমাদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে আসলাম। খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা শুরু হয়ে গেছিলো, ঝামেলাটা এইটা হচ্ছে যে আমার ছেলের খাবারটা মেখে যে ঘুম থেকে আজকে অনেক দেরি করে উঠেছে, ঘুম থেকে উঠেছে 9:30 সময়। সে যাই হোক, যতবার কথা বলতে যাচ্ছি তো কিছু না কিছু একটা ঝামেলা হয়ে যাচ্ছে আর কি, কী করবো। আজকে আমার ছেলেটা একটু ডিস্টার্ব করছিলো, তোমাদেরকে বললাম, হ্যাঁ স্নান করে দিচ্ছি, এখনই জলটা আসুক তারপরে স্নান করে দেবো, এখনো আসেনি, এখনো 10 মিনিট। আচ্ছা তো কলটা খোলো, যাও, হ্যাঁ যাও, ওটা ট্যাঙ্কির জল। তো দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো কীরকমভাবে মেলা রয়েছে, বৃষ্টির ওয়েদার, তো এরকম দড়িতে মেলা যাচ্ছে না, দড়িতে যখনই জামা কাপড় মেলা হচ্ছে তখনই বৃষ্টিটা নামছে বলতে গেলে। তো বৃষ্টি ছিল সকাল থেকে, সে কারণে ওইরকম গেটের সাথে এরকমভাবে মেলা হয়েছে, স্নান টান করে ওভাবে মেলে দিয়েছি। তো এবারে যাব দুপুরে রান্না কি করব না করব দেখি, ভাত হয়ে গেছে, আর আজকে ওই যেহেতু বায়না করছিলো সকালে আমার ছেলে খাওয়া নিয়ে ঝামেলা করছিল, সকালে বলতে কিছুক্ষণ আগে বলতে গেলে ওকে খাওয়ালাম, ওই মা গিয়ে পনির এনে দিল, পনিরের জন্য বায়না করলো, পনির এনে দিল, তারপরে অল্প করে একটুখানি পনিরের ঝোল বানিয়ে দিলাম একটু নুন হলুদ দিয়ে, তারপরে সেটা দিয়ে ওই ভাতটা আবার মাখলাম, মেখে তারপরে খাওয়ালাম। তো এইভাবেই খেলো, কী করবো, মানে পনির ছাড়া খাবেই না, বায়না জুড়েছিল। তো এরকম হয় সকালবেলা মাঝে মাঝে। হ্যাঁ আসছি, তো দুধ এসছে, দুধটা নিয়ে আসে পরে কথা বলছি। তো দুধটা নিয়ে আসলাম, তো এবারে যেটা বলছিলাম, হ্যাঁ আবার এখানে একটু বসলাম একটু কথা বলার জন্য। তো যাই হোক, তো ব্লগটা ফাইনালি স্টার্ট করলাম, তো এখন যাব ব্রেকফাস্টের কিছু বাসন আছে, ব্রেকফাস্ট বলতে আজকে তো ভাত বানিয়েছিলাম, মানে আজকে তো কোনো কিছু বানায়নি ব্রেকফাস্টে, শুধু চা খেয়েছি, চা খেয়ে মানে আমি আর ভাত খাইনি, মানে আমার ভাত খেলে না দুপুরে খাওয়াটা মানে পুরো মাটি, সকালে যদি ভাত খাই দুপুরে আর খেতে পারবো না ঠিক মতো, সেই কারণে ভাবলাম তাড়াতাড়ি করে দুপুরে খাওয়াটা সেরে ফেলবো, চা বিস্কুট খেয়েই থাকে, তো বেশি করে বিস্কুট দিয়ে ওই দুধ চা খেলাম। মাও তাই, মাও ভাত খেতে চায় না সকালে, শুধু মনা এক্সাম দিতে গেছে, সকাল 9:30 বেরিয়ে যাবে, সেই জন্য ভাতটা করেছিলাম আলু সিদ্ধ ভাত, তো ভাত খেয়ে গেছে মানে স্যারের বাড়িতে, মানে যেখানে ও টিউশন পড়ে সেখান থেকে এক্সামটা দেবে, আজকে বাড়ির থেকে হবে না, তো সবাই ওখানে আসছে এক্সাম দেওয়ার জন্য, তো ওখানে গেছে, ও আস্তে আস্তে বিকেল 4 বাজবে। তো যাই হোক, তো চলো ওদেরকে স্নানটা করিয়ে দিই, ওদেরকে স্নান করিয়ে দিলে আমার কাজটা করতে সুবিধা হবে, মানে আর কোনো আদার্স কোনো কাজ থাকবে না, তাহলে কিচেনে ঢুকে কিচেনের কাজগুলো আমি পরপর আর কি রান্নাবান্না সব সেরে ফেলবো, আর কোনো এদিকে আসতে হবে না বাইরে, নাহলে আবার বৃষ্টি নামলে উঠোনে স্নান করানো যাবে না, আর এখন বৃষ্টির ওয়েদার, তো অল্প স্বল্প জলে স্নানটা কোনোরকম করিয়ে দেবো, আর বাথরুমে গেলে প্রচণ্ড জল ঘাটে ওরা, সেই জন্য বাথরুমে আমি নেবো না,
ওই শাওয়ার মানে শাওয়ার দুটো দুটো শাওয়ার পেয়ে না, একটা হ্যান্ড শাওয়ার একটা উপরের শাওয়ার, দুটো শাওয়ার চালাবে ওই ঝামেলা করে মানে ভীষণ ঝামেলা হয়ে যায়, সেই জন্য বাথরুমে ঢুকালাম না। তো এই অলরেডি ওরা জল নিয়ে শুরু করে দিয়েছে, তো স্নানটা আমি আগে করিয়ে নিই। বাবু মোবাইলের মধ্যে জল ফেলে দিলে, এত দুষ্টু আমার ছেলে। তো কী আর বলবো তোমাদের, দেখলেই তো যে আমার ছেলে এক মগ জল ছুঁড়ে মেরেছিল, তো আমার মোবাইলের ওপরে এসে জলটা পড়েছে, মানে কি বলবো, মুছে টুছে নিলাম। তো এবার ওদেরকে স্নান করিয়ে দিলাম, দেখো নিজে নিজে মাথা আশড়াচ্ছে, আমাকে আশড়াতেই দেবে না, কিছুতেই চিরুনিটা দিচ্ছিল না, বড়দের চিরুনি নিয়ে মাথা আশড়াচ্ছে। এবারে আমি কাজগুলো শুরু করলাম। তো সকালবেলা তো এই ঘরটা গুছিয়ে রেখেছিলাম, কিন্তু এখন দেখতেই পাচ্ছ, দেখে মনে হচ্ছে না সকালের গোছানো। সে যাই হোক, ভাবলাম ঘরটাকে গুছিয়ে নিই আর বেডশিটটা চেঞ্জ করে দিই। তো সকালে চেঞ্জ করা হয়নি, মানে মনে ছিল না, ভেবেছিলাম থাক কালকে চেঞ্জ করব, কিন্তু ভালো লাগছে না। দেখলাম যখন গোছাবই তখন চেঞ্জ করেই ফেলি, বেডশিটটা একটু নোংরা হয়ে গেছিলো, তো সে কারণে চেঞ্জ করে দিলাম। এখন একটা নতুন এই বেডশিটটা কিন্তু একদিনও পাতায়নি, তো এটা নতুন, তো আজকে প্রথম আর কি পাতালাম। আসলে এই বেডশিটগুলো না পিওর কটন না, এগুলো সেল থেকে নেওয়া, এমনি কোয়ালিটি খারাপ না, ভালো, শুধু কটন না এই যা, তবু থাকুক, এখানে তো কেউ ঘুমোয় না, এখানে শুধু ওরা খেলাধুলো করে পড়াশোনা করে। তো দেখো এই ঘরে বেডশিটটা চেঞ্জ করলাম, বেডশিটটা চেঞ্জ করছি কারণ একটু নোংরা হয়ে গিয়েছিলো। আসলে এখানে বসে খাওয়া দাওয়া করা হয় অনেক সময়, ওদেরকে খাওয়াই, তো ওই কারণে এই ঘরে বেডশিটটা তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, তো চেঞ্জ করে দিলাম। আর এই পিলো কভারটা দেখছো না, এই কোলবালিশের এই সাইড পিলো যে কভারটা দেখছো, তো এটা খুবই পুরনো, কিন্তু যেহেতু কটনের তাই এটাই লাগিয়ে দিলাম, কারণ কোলবালিশের ম্যাচিং কোনো কভার নেই। আমার কোলবালিশের যে একটাই কোলবালিশ, তো এটা মানে কভার খুবই কম আছে, মনে হয় চারটে মতো কভার আছে, সে কারণে এটা কোনোটার সাথে ম্যাচ হয় না। আর এখানে এরকম সফট হয় যেটা টেডিটা, বড় টেডিটা এখানে রেখেছি, আর এখানটা মোটামুটি একটু সাজিয়ে রেখেছি, এখানে তো কাজটা কবে লাগানো হবে জানি না আমি, তো এইখানটা এরকম একটুখানি সাজিয়ে দিলাম, তো যাতে ঘরটা একটু দেখতে ভালো লাগে, তো এরকমভাবে গুছিয়ে দিলাম। আর মেশিনটা এখানে যেহেতু থাকে, তো মেশিনের ওপরে একটা যেটা ছিল সেটা একটা বলতে গেলে একটা নাইটি ভাঁজ করে মানে ঢাকা দেওয়া ছিল, পুরনো নাইটি, তো সেখানে আমি একটা বিছানা চাদর যেটা আর কি মাঝখান দিয়ে ছিঁড়ে গেছিলো, কিন্তু বিছানা চাদরটা এতটাই ভালো কটনে, তো আমি সেটাকে না ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, মানে কিছু রান্নাঘরের কাজে লাগাবো, আর এখানে একটা ঢাকনা হিসেবে আমি মেশিনটা ঢেকে দিলাম। তো এইরকম দেখো কেমন লাগছে, ভালোই লাগছে। আলনাটা একটু গুছিয়ে নিলাম, আলনাটা একটু এলোমেলো হয়ে গিয়েছিলো, আর এখানে দেখলাম বেশি টেডি রাখলাম না, ছোটো ছোটো সফটওয়্যারগুলো সরিয়ে দিলাম, দিয়ে ওদিকে সাজালাম, আর বাকি তো ওরা ওই টিভি রুমে নিয়ে চলেই গেছে নিজেরাই, ওইখান থেকে আর কিচ্ছু আনতে দিচ্ছে না, তো আমি আনতে গিয়েছিলাম কিচ্ছু ওখান থেকে মানে সরাতেই দিচ্ছে না, তাই এই ঘরে যা আছে তাই দিয়ে একটু মোটামুটি ঘরটাকে একটু গুছিয়ে দিলাম। ভালো লাগে না এই রুমটা গোছানো থাকলে, কি ভালো লাগে। আর এখানে সব গাড়ি টাড়িগুলো রয়েছে, আর এর নিচে দেখছো সফটওয়্যার অনেক খেলনাগুলো কমে গেছে, তো যা যা খেলনাগুলো সব ওই টিভি রুমে নিয়ে গিয়ে সাজিয়েছে, তো এখানটা এখন ফাঁকা ফাঁকা। এইরকমই তো মোটামুটি গুছিয়ে নিলাম, এখন বেশ ভালো লাগছে, তো এবার চলে যাবো রান্নাঘরে। অলরেডি আমি ডাল বসিয়ে দিয়ে এসেছি, এখন গিয়ে শুধু গরম গরম একটা তরকারি করব। তো এই ঘরটা দেখো গুছিয়ে নিয়েছি, এই ঘরটাকেও ঠিক করে গুছিয়ে টুছিয়ে নিলাম, এই ঘরে সেরকম কিছু নেই, তো এইখানটা স্টাডি টেবিলটা রেখে তার উপরে এরকমভাবে। তাহলে চলো এবার চলে যাবো কিচেনে, কেমন লাগছে একটু বলো। একটু ঘরগুলো একটুখানি ঠিকঠাক করলাম মোটামুটি, তো সব কিছু টুকিটাকি একটু চেঞ্জ করে দিলাম, বেডশিটটা মেন হয়েছে বেডশিটটা, আর এই পর্দাগুলো চেঞ্জ করা আমার খুব ইচ্ছে, যাতে ঘরটা আর একটু ব্রাইট লাগে। তো ওদের রুমটা আমি মেকওভার করবো, প্রথমে বেডরুমে মেকওভার করে নিয়ে আমি স্টাডি রুমের মেকওভার করবো, তো আগে বেডরুমের মেকওভারটা শেয়ার করবো তোমাদের সাথে, তারপরে স্টাডি রুমের মেকওভার করবো, তো একটা একটা করে করবো আর কি। তাহলে চলো অনেক কিছুই কথা বললাম তোমাদের সাথে, এবার চলে যাই কিচেনে।
আজকে কি রান্না করছি, তো আজকেও সেই একই অবস্থা, সবজি নেই কারণ আমার হাজবেন্ড বাড়িতে নেই, তো ওই সবজি টবজি আনে, তো আমরা কেউ বাইরে যাই না। আর সবজি যে সবজি নিয়ে আসে সকালবেলা সবজি আলো আসেনি, সেই কারণে আজকেও সবজি নেই। তো দুদিন ধরে তোমরা একই শুনছো, হ্যাঁ, কারণ আজকে কি করবো, আজকে আর কোনো তরকারি করছি না, শুধু ওদের জন্য একটু পনির করছি আর আমাদের জন্য একটু চটপটা, মানে একটুখানি বাটা বানাবো, বাদাম বাটা বানাবো। তো চলো তাহলে বাদাম বাটা করবো, মা বলেছি একটু বাদাম বাটা করতে, আর একটু বাটাটাটা হলে কি খেতে ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তো বাদাম বাটা হবে, আর ডাল আর আলু ভাজা, এই হচ্ছে আমাদের জন্য, আর ওদের জন্য ছোটদের জন্য তো আছেই পনির। তো এই হচ্ছে আজকে রান্না। তো আমার রান্না বান্না হয়ে গেল, গ্যাস পরিষ্কার করে নিয়েছি, সব পরিষ্কার, বাসনও মাজা হয়ে গেছে, কিন্তু আমি মাঝখানে কিছু শ্যুট করতে পারিনি, কেন ইভেন বাদাম বাটাতে বানাচ্ছি সেটাও আমি ভাজলাম টাজলাম এগুলো আর কি তুলতে পারিনি। আমার ফোনের চার্জ একদম লো হয়ে গেছিলো, মানে অটোমেটিক্যালি আমার ফ্ল্যাশটা অফ হয়ে গেল আমার ফোনের। তো যাই হোক, একটুখানি চার্জ দিয়ে নিয়ে আসলাম। তো আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে এটা আমি কীভাবে বানাচ্ছি। একটু তেলের মধ্যে বাদামগুলো একটু ভেজে নিয়েছি, সাথে একটু পোস্তও দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিলাম, একটু নুন দিয়ে, সামান্য একটুখানি হলুদ দিয়ে, তো অল্প একটু জল দিয়েছি এর মধ্যে, একটু অল্প একটু জল আছে। তো এবার এটাকে মানে জাস্ট একটু পেস্ট বানিয়ে নেবো, এই হচ্ছে বাদাম বাটা আর কিছুই না। তবে হ্যাঁ, একটু যদি হিং থাকতো ভালো হতো, হিং দিলে আর একটু ফ্লেভারটা ভালো আসতো, তো হিং যেহেতু নেই, তো এর মধ্যে এখন এটাকে আমি একটু পেস্ট বানিয়ে নেবো, তো হয়ে যাবে। আর একবার চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি, আর সেরকম কিছু আজকে তো দেখাতে পারলাম না। তো এখানে রয়েছে ভাত, আর এখানেও কটা ভাত আছে, সকালে যেহেতু ভাত করেছিলাম তো এখানে ভাত রয়েছে, গরম ভাত, তো ওই দুটো ভাত মিশিয়ে নেবো আর কি। আর এখানে দেখো করেছি পনিরের তরকারি শুধু ওদের জন্য, মানে জাস্ট একটা কাঁচা লঙ্কা ভেঙে এরকম নুন হলুদ দিয়ে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে এরকম পাতলা ঝোল করেছি, তো এই। আর এখানে করেছি যে আলু ভাজা দেখালাম তো, আলু ভাজা করেছি, আর হচ্ছে ডাল, এই হয়েছে এই ডাল, ডাল আলু ভাজা, মানে মেনলি আমাদের খাবার হচ্ছে ডাল আলু ভাজা বাটনা, আর আচার আছে, আর ওদের তো পনির হলে আর কিছু লাগেই না, ডাল আছে পনির আছে হয়ে যাবে। তো চলো আগে বাটনাটা রেডি করে নিই, মানে পেস্ট বানিয়ে নিই। তো এই দেখো বাদাম বাটা, তো বাদাম বাটা হয়ে গেছে, তো এখন আমরা ভাত খেতে বসে যাব। তো ভাতটা বেড়ে নিয়েছি আমি আর মা খাবো, আর এই বাটাটা একটু ঝাল ঝাল ভালো লাগে, তাহলে চলো খেয়ে নিই। এখন আমি আর মা খাবো কারণ আমার হাজবেন্ড তো বাড়িতে নেই, আর মনা তো চারটের সময় আসবে তারপরে খাবে, আর শুকনো কিছু খাবার নিয়ে গেছে, ভাত খেয়ে গেছে, পেট ভরেই খেয়ে গেছে, আর কিছু খাবার নিয়ে গেছে যাতে খিদে পেলে মাঝখানে খেতে পারে। তো এখন বাজে দুপুর দেড়টা, তো দেড়টার সময় আমরা লাঞ্চ করে নিয়েছি, যেহেতু সকালে কিছু খাইনি এত খিদে পেয়ে গিয়েছিল, তো খাওয়া দাওয়া করে এবারে আমি একটু থালাগুলো মেজে নিচ্ছি। আর আমি সিঙ্কে আর কি, মানে কিচেনের যে সিঙ্ক আছে সেখানে কিন্তু একটু থালা বাসন ধুই না, সেখানে শুধু রান্নার বাসনই ধুই। তো ফ্রেন্ডস চলো এখন তাহলে ব্লগটাকে আমি এন্ড করবো, তো ব্লগটা এন্ড করার জন্য এসেছি আর কি। তো এখানে দেখছো গোপাল রয়েছে, গোপাল ঘুম থেকে উঠে গেছে এখন সন্ধ্যাবেলায়, আমিও উঠেছি ঘুম থেকে উঠে, মুখে চোখে জল দিয়ে একটুখানি অ্যালোভেরা জেল মাখলাম, মেখে একটুখানি সিঁদুর পরলাম, সন্ধ্যে দিতে যাব চেঞ্জ করে। তো ভাবলাম আমি ব্লগটাকে আমি এখানে এন্ড করে নিই, পরে যাচ্ছি। তো এখনও ছটা বাজেনি, ছটা বাজবে বাজবে ভাব, এখনও পাঁচ মিনিট বাকি। তো চলো তাহলে কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়ে নিই, মানে কিছু বলতে দু তিনটে কোশ্চেন যেটা বারবার করে আসছে। তো অনেক সাবস্ক্রাইবার আছে যারা হয়তো নতুন, এখনও মানে নতুন যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটাকে, তারা হয়তো নতুন অনেক কিছু তোমরা, সে কারণে তোমরা হয়তো কোশ্চেন করছো, বা যারা পুরনো তারাও অনেকে হয়তো একই কোশ্চেন, হয়তো আমি ব্লগগুলো আপলোড করি তো সব ব্লগ হয়তো তোমরা ঠিকমতো দেখো না, বা যদিও বা দেখো হয়তো স্কিপ করে করে দেখো, সেই জন্য আর কি কিছু কিছু কথা তোমরা জানো না। তো প্রথমে আমি তো হিন্দিতে ব্লগ করতাম, তো সেই সময় কিছু শেয়ার করা, সেগুলো হয়তো যারা বাংলায় যখন ব্লগ করা স্টার্ট করলাম তারা অনেকেই জানে না, তো সে কারণে এরকম কিছু কোশ্চেন বারবার আসছে আর কি। তাহলে চলো দু একটা প্রশ্নের উত্তর দিয়ে নিই, তো সব পারবো না, তারা তো বিশাল বড় হয়ে যাবে, তো তার জন্য আলাদা একটা ভিডিও বানাতে হবে, সেটা পরে দেখা যাবে, আগে আমার ইউটিউব চ্যানেলটা একটু বড় হোক, অনেক সাবস্ক্রাইবার হোক, তারপরে না হয় কোশ্চেন অ্যান্সারের একটা ভিডিও বানানো যাবে। আপাতত যে কটা কোশ্চেন, দু তিনটে কোশ্চেন বারবার করে আসে সেই কটার অ্যান্সার আগে দিই। তো যেটা এক নম্বর, যেটা হচ্ছে আমরা তোমরা নিরামিষ খাও, তোমরা নিরামিষ কেন খাও, এই কোশ্চেনটা বলতে গেলে একদিন বাদে একদিনই আমার আসতে থাকে। তো এইটা আমি অনেকবার বলেছি, মানে আমার ব্লগে দেখিয়েছি, বলেছি, রিপ্লাইতেও বলেছি, ইভেন ব্লগেও বলেছি। তো যাই হোক, কোনো কারণে হয়তো যারা নতুন তারাই হয়তো করছে, বা যারা পুরনো আমি দেখেছি যে ব্লগে আমি বলে দিয়েছি কিন্তু মনে হয় ব্লগটা পুরো দেখেনি, স্কিপ করে দিয়েছে, তো যাই হোক কথাগুলো মিস হয়ে গেছে। হ্যাঁ,
তো নিরামিষ খাওয়ার প্রসঙ্গটা আগে বলি যে আমরা কেন নিরামিষ খাই। আমাদের বাড়িতে অনেক বড় নিতাইগরের মূর্তি আছে, আমাদের মন্দিরটা ওপরে, মানে আমি সবসময় সেটা দেখাতে পারি না, মা পুজো করে, তো আমাদের বাড়িতে আর কি প্রতিষ্ঠিত নিতাইগরের মূর্তি আছে। আমি তার অভিষেকও দেখিয়েছিলাম, যে নতুন করে অঙ্গরা করার পর অভিষেক হয়েছিল, সেটারও একটা ভিডিও আছে অনেক আগে আর কি, যখন আমি হিন্দিতে ব্লগ করতাম, দেখবে যদি এখানে স্ক্রোল ডাউন করে নিচে গিয়ে দেখো আমার ভিডিও অপশনে গিয়ে, যা যা ভিডিও লিস্টগুলো চেক করো তাহলে দেখতে পাবে আমি কিন্তু শেয়ার করেছিলাম। তো যাই হোক, সেই কারণেই কিন্তু আমরা নিরামিষ খাই, মানে আমাদের বাড়িতে নিরামিষ, আমি ঠাকুরের ভোগ রান্না হয়, ভোগ দেওয়া হয়, তো বিশেষ বিশেষ দিনে আমি অনেক কিছু রান্না করেও ঠাকুরকে দিই, আর নয়তো মা যা পারে তাই ভোগ দেয়, অন্নভোগ দেওয়া হয়, চিড়ে আম দই টসে যাই হোক, মানে ভগবান তো অত কিছু দেখে না, ভগবান শুধু ভক্তিটা দেখে, যতটা পারি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ঠাকুরকে ভোগ দিই। তো এই কারণে আমি নিতাইগরের মূর্তি আছে প্রতিষ্ঠিত, আমরা সবাই নিরামিষ খাই, তো কোনো দিনই আমিষ খাওয়া হয়নি, সেই কারণে নিরামিষ খাই, ঠিক আছে। তো এটাই হচ্ছে আসল কারণ। আচ্ছা, দু নম্বর কোশ্চেন যেটা বারবার আসছে ইদানিং আর কি, এর আগে আমি হিন্দি ব্লগে তো বলেছি, তো যেটা এখন বারবার ইদানিং আসছে যে মনা কে, মনা কি তোমার কে হয়, এই কোশ্চেনটা আমি কিন্তু অনেক বলেছি, মনা আমার বড় মেয়ে, ও আমার ব্লগে আসে না ঠিকই, আমি কিন্তু তোমাদের অনেকবার বলেওছি। তো কেমন একটা কালারটা ফ্ল্যাকচুয়েট করছে আর কি, বুঝতে পারছি না মানে কীরকম একটা লাগছে, এখনও ইয়েলো ইয়েলো হয়ে গেল। সে যাই হোক, আমি যেটা বলছি সেটা বলে নিই, যা লাগে লাগুক দেখতে। তো যেটা হচ্ছে, বাবু কথা বলো না, তো মনা আগেই বলেছিলো আমাকে যে আমাকে ব্লগে রাখবা না আগে থেকে, কারণ আমি ব্লগে এখনই আসবো না, তোমার চ্যানেলটাকে একটু বড় হোক, আগে দেখো চ্যানেলটা কী হয়, তারপরে আমাকে ব্লগে দেখাবা, মোটামুটি তোমার একটু নাম হয়ে যাক, মানে একটা মানে দেখি যে হ্যাঁ কিছু একটা হবে এই চ্যানেলটার, তারপরে মানে ওর ইচ্ছা ছিল যে আমি একটুখানি বড় সড়ো মোটামুটি একটা জায়গায় পৌঁছাবো, আমার চ্যানেলটা একটু বড় হবে, তারপরে ও আসুক ব্লগে, যাতে ও ওর বন্ধুবান্ধবদেরকে বলতে পারে। তো সেই কারণেই আর কি বলছিল যে না হলে যদি সেটা না হয় দেখা যাবে পরে, আমাকে নিয়ে সবাই মজা উড়াবে, তো এই কারণে বাচ্চা মেয়েদের মনে যেটা হয় আর কি, তো সেটাও বলেছিল। তা আমি দেখলাম যে হ্যাঁ কথাটা খারাপ বলেনি, আগে দেখি আমার চ্যানেলটা কতদিনে কি গ্রো করে কি না করে, তো সেই কারণেই আমি ওকে দেখাইনি, কারণ আমি দেখি দেখলাম যে সত্যি তো এটা তো মিডিয়া মাধ্যম যেখানে আমি পুরো পরিবারটাকে আগে থেকে এক্সপোজ করে দেবো সবাইকে, দেখবে আমার হাজব্যান্ডকেও কিন্তু আমি প্রথম দিকে ব্লগে দেখাতাম না, তো একটা বছর বলতে গেলে আমি কিন্তু সবাইকে দেখাইনি, কিন্তু আমার ছোটো ছোটো দুটো বাচ্চা আছে, যেমন মিষ্টু আর গোপাল, ওরা খুবই ছোটো, তো ওরা তো নিশ্চয়ই আমাকে বাদ দিয়ে, তো ওদেরকে বাদ দিয়ে তো নিশ্চয়ই আমি আর চলাফেরা করতে পারবো না, ওদেরকে তো আমার ব্লগে রাখতেই হবে, তো মানে এই হচ্ছে ব্যাপার। তো ওরা তো ছোটো, ওদেরকে নিয়েই আমাকে কাজ করতে হয় সবসময়, ওরা আমার গায়ে গায়েই থাকে, তো এই কারণেই আমি আসলে তোমাদের আসল সত্যি কথাটা বললাম যে ওকে দেখাতাম না। তবে আমি কিন্তু কোনোদিনও বলিনি যে আমার কটা বাচ্চা কাচ্চা, এটাও কিন্তু কোনোদিনও বলিনি আমি ব্লগে, কারণ আমি জানি আমি যখনই বলবো আমার একটা মেয়ে আছে, বড় মেয়ে, তোমরা বলবে যে ওকে দেখাও না কেন, দেখাও না কেন, তো সেই জন্য আমি কিন্তু মানে বাচ্চা কাচ্চা প্রসঙ্গে কোনো দিনই আসিনি। আমি দেখেছি আগে, আমার দেখি চ্যানেলটা কী হয়, একটা জায়গায় মোটামুটি গিয়ে পৌঁছাক, তারপরে আমি এসব কথা বলবো। সে তারপরে যখন দেখলাম যে না এবার কথাটা বলাই যায়, আসলে আমার মনা যেহেতু ব্লগে আসতে চাইতো না, সেজন্য আমি ওকে জোর করে কোনো দিনও আনতে চাইনি, কারণ আমি এটা কখনোই চাইবো না, আমার পরিবারে সে যেই হোক না কেন, যে আমি কাউকে আমার ব্লগে আমি জোর করে আনতে কোনো দিনই চাইনি, এখনও আমি চাইবো না, যে আসতে চাইবে তো ঠিক আছে, না হলে না, আমার কোনো আত্মীয় স্বজন বলো, মাসি টাসি যেই বলো, আমি কাউকেই কোনো দিনই জোর করিনি বা করবও না, সেরকম পরিস্থিতি এখনও আসেনি যে সবাইকে নিয়ে একেবারে ক্যামেরার সামনে আসব। তো এই হচ্ছে ব্যাপার। আর এই আর বলেছো যে হ্যাঁ ওকে অবশ্যই আমি সামনে থেকে চেষ্টা করবো, আস্তে 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 ওকে আমি চেষ্টা করছি ক্যামেরা ফ্রেন্ডলি করার জন্য। তো এর আগে দেখবে হিন্দি ব্লগে কিন্তু দু একবার কি অনেকবারই আমি মনাকে দেখিয়েছি, তো এই আর কি। তো এই হচ্ছে মনার ব্যাপারটা বলে দিলাম। আর ওরা কিসে পড়ে এটা বলা হয় বারবার করে, এটা কোশ্চেনটাও আসে যে ওরা কিসে পড়ে আর কি। মিষ্টু ক্লাস ওয়ানে পড়ে, আর মনা ফার্স্ট ইয়ারে, এবছর ফার্স্ট ইয়ারে, আর আমার ছেলেকে আমি এবছর স্কুলে ভর্তি করাতাম নার্সারিতে, কিন্তু ও যেহেতু মানে এবছর মানে প্লেতেই ভর্তি করে দিতাম, তো যেহেতু এবছর কি আগের বছর এরকম চলে গেছে, জানো কীরকম পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির জন্য আমার ছেলেকে আমি স্কুলে এবছর ভর্তি করালাম না, তো সামনের বছর ওকে স্কুলে ভর্তি করাবো, তো ওর 3+ বয়স আর কি। তো আমার গোপাল আর কি অনেক দেরি করে এসেছে, মানে গোপালের স্বপ্ন পূরণ হয়েছে অনেক দেরি করে, সেজন্য আমার গোপাল এত ছোটো, তো ওকে ভর্তি করাবো স্কুলে সামনের বছর, তো বুঝতেই পারছো, তো একটা গোপাল কে না চায়, তো আমার গোপালকে নিয়ে স্বপ্ন দেখতাম ছোটোবেলা থেকে, গোপাল পুজো করেছি,
তো ভীষণ গোপালের একটা আশা ছিল, সেজন্য আমার ঘরে গোপাল দেরি হলো, গোপাল এসেছে। তো এই হচ্ছে ব্যাপার, এটা তোমরা কোনো নেগেটিভলি নিও না। তো আশা করি মোনাকে নিয়ে আর কোনো কোশ্চেন তোমাদের মনে রইল না, যারা তোমরা আমার সাবস্ক্রাইবার আছো তোমাদেরকে বললাম। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার কমেন্ট সেকশন কিন্তু আমার বাড়িতে সবাই দেখে, মোটামুটি আমার হাজবেন্ডও দেখে কমেন্ট, মাঝে মাঝে চেক করে, তো মোনাও দেখে। তো আমি কখনোই চাইবো না যে আমার কাজের জন্য বা আমার পরিবারের কেউ কখনো কোনো দিক দিয়ে কোনো রকম হার্ট হোক, ওদের কোনো কিছু খারাপ লাগুক, সেটা আমি কখনোই চাইবো না। এটা আমার একটা শখের জন্য এসেছি, আমি অবশ্যই আর্নিংয়ের জন্য এসেছি, কিন্তু সেটা কখনোই আমি চাইবো না আমার কাজের জন্য আমার পরিবারের কারোর মনে কোনো রকম দুঃখ দিতে। তো ওরা আগে, তারপরে আমার সব কিছু। এই হচ্ছে ব্যাপার। দেখো এইখানটা মুখটা কি সুন্দর পরিষ্কার আসছে, ওইখানটা বিছানার মধ্যে বসে কথা বলছিলাম, আমার মুখটা হলুদ হলুদ আসছিলো, এখানে তো রাজ্যে জামাকাপড় ঝুলছে। তো যাই হোক, আমার সব জামাকাপড় ঘরেই শুকোতে হয়। তো যাই হোক, আমি তোমাদের সাথে কিছু কথা বললাম, কিছু কোশ্চেনের আনসার দিলাম, আশা করি তোমরা জানতে পেরেছো। এবার আর নিশ্চয়ই এই বিষয় নিয়ে আর কোনো কৌতূহল থাকবে না। তো এটা আমার কাজ, এটা আমার প্রফেশন হিসেবে আমি নিয়েছি ব্লগিং করা। তো অবশ্যই আমি তো কোনো লুকিয়ে চুরিয়ে তো কিছু করতে পারবো না, নিশ্চয়ই পুরো পরিবারকে নিয়ে আমার কাজ করতে হবে, তাই না? আর দেখবে আমি কিন্তু আমার হাজবেন্ডকেও ব্লগে সেরকম একটা দেখাতাম না আগে, এখন ইদানিং দেখাচ্ছি, এমনকি মাকেও সেরকম একটা সামনে আনি না, কারণ ওরা খুব একটা কমফোর্টেবল হয় না, সেজন্য আমি আনি না। যারা যারা কমফোর্টেবল বলতে বাচ্চাগুলো, ওদের কোনো ব্যাপার না, ওরা নাচতে নাচতে চলে আসে, মিষ্টু আর গোপাল, তো ওরা সবসময় ব্লগে থাকে। বাকি যারা আমার হাজবেন্ড বলো, মা বলো, মনা বলো, তো ওরা একটু লজ্জা পায়, ভীষণই লজ্জা পায়, মানে ওর জন্য আমি জোর করে আনি না। অবশ্যই বিশেষ বিশেষ ব্লগে তো আমি আনবই, আর মোনাকো এখন থেকে আস্তে আস্তে আমি চেষ্টা করব সামনে আনার, যাতে ও আমার ব্লগে থাকে, যাতে ফিউচারে তোমাদের যারা নতুন সাবস্ক্রাইবার থাকবে তাদের যাতে মনে যাতে কোনো কোশ্চেন না থাকে, সেরকমভাবে আমি চেষ্টা করব। তো এইটুকুই নিয়ে বলার ছিল যে তোমাদের মনে যে কোশ্চেনগুলো ছিল, দু তিনটে কোশ্চেন আশা করি ক্লিয়ার করতে পেরেছি, যেগুলো বারবার ঘুরে ঘুরে আসছিলো কোশ্চেনগুলো। আর বাকি যদি আরও কিছু কোয়ারিজ থাকে তাহলে একটু ওয়েট করো, আমার চ্যানেলটা আর একটু বড় হোক, মানে আর একটু সাবস্ক্রাইবার বাড়ুক, তখন আমি একটা কোশ্চেন অ্যান্সারের ভিডিও বানাবো, তাতে তোমরা সব অ্যান্সারগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের সাথে কিছু কথা বলার ছিল বলে আমি দেরি করলাম, তো সন্ধ্যাবেলা এখন ফোন দিতে যাবো, অনেক দেরি হয়ে গেছে, 6:20 বেজে গেছে। তো আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি ভালো লাগে অবশ্যই করি একটা লাইক করবে, যারা নতুন আছো আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, অবশ্যই করি বেল আইকনটা ক্লিক করবে সাথে, ঠিক আছে? তো দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে, খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, তো টাটা, বাই বাই।